রাস্তা নেই আজকে সানডে রাইড কাকা রেডি আজকে সানডে রাইডে অনেক কটা মেম্বার জয়েন হচ্ছে বন্ধুরা আছে অ্যাজ ওয়েল অ্যাজ আকাশ মেঘলা এখন বাজে প্রায় 3টে কদিন ধরে না আমাদের সানডে রাইডটা ওই দুপুরের পর থেকে হচ্ছে ট্রাফিকও কম আছে এন্ড আমাদের জন্য মোটামুটি 4টা বাইকার অলরেডি ওয়েট করছে ন্যাশনাল হাইওয়ে 34 এ ফার্স্ট অফ অল আমরা প্রথমত ওখানে গিয়ে মিটআপটা করব এন্ড ফার্স্ট আমাদের গ্রুপ রাইড হচ্ছে এর আগে আমি আর কাকাই শুধু অনলি রাইড করতাম আর এটা ফার্স্ট গ্রুপ রাইড আমাদের ধুলিয়ান থেকে এই গ্রুপ রাইড অর্গানাইজ করেছে আরএলবি রাইডিং লাভার অফ বেঙ্গল সো অ্যাডমিন হচ্ছে আমাদের মিষ্টু কাকা এন্ড বৃষ্টি স্টার্ট হলো ঝড়ের সাথে এন্ড যেটা ভয় করছিলাম সেটাই হলো আমরা এখানে একটু হোল্ড করি বৃষ্টির জন্য বৃষ্টি তো হচ্ছিল বাট আমরা ওখানে দাঁড়াবো ভাবলাম বাট কাকা বললো যে অনেকে ওখানে ওয়েট করছে এবারে ওখানে গিয়ে আমরা দাঁড়াবো বাকু রোডে ইন করে ফেললাম বাকি মেম্বাররা কোথায় আছে সবাই টিপি টিপি বৃষ্টি হচ্ছে বৃষ্টি খুব জোরে হচ্ছে না কোথায় আছে তারা দেখি অ্যাজ অল অ্যাজ রাইড স্টার্ট করলাম বৃষ্টির জন্য অনেকে পিছু টান অ্যাকচুয়ালি বৃষ্টিটা ছিল না রাস্তায় এসে বৃষ্টিটা পেয়ে গেলাম বর্ষার সময় সানডে রাইডগুলো এরকমই হয় বৃষ্টিতে পোস্টপন্ড হয়ে যায় তো আমরা দেখি কতদূর রাইডটাকে আজকে কমপ্লিট করতে পারি বৃষ্টি এখানে সেরকম নেই অনেকটাই কমে গেছে সামনে দেখতে পাচ্ছি আকাশ পুরো ক্লিয়ার সানডে রাইডের পরপর আমাদের আজকে 3টে রাইড কমপ্লিট হচ্ছে প্রথমটা গেছিলাম কাঞ্চনগড় সেকেন্ড রাইডটা কমপ্লিট করেছিলাম আমরা বাগদাবড়া ফরেস্ট অ্যান্ড আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে শালবন বৃষ্টি যদি না হয় তাহলে কিন্তু আজকে রাইডটা দারুণ রাইড হবে কারণ ফার্স্ট টাইম আমাদের ইন্ডিয়ান থেকে একটা গ্রুপ রাইড হচ্ছে আর অ্যাপ্রক্স আমরা 5টা বাইক নিয়ে আজকে স্টার্ট করলাম গ্রুপ রাইডটা তোমাদের এর আগে ব্লগে বলেছি জানো যে রাস্তার কন্ডিশন অ্যাজ ওয়েল অ্যাজ খুব খারাপ ছিল একটা সময় এখন এই রাস্তার কন্ডিশনটা অনেকটাই একদম ভালো হয়ে গেছে অনেকটাই ভালো মানে কি একদম ভালো করে দেওয়া হয়েছে রাস্তার কন্ডিশন কারণ বর্ষার সময় প্রচণ্ড ধস নামার ফলে রাস্তাটা বারে বারেই নষ্ট হয়ে যায় এখন অনেকটাই ভালো এই কালারটা না নতুন করে যে নীল সাদা এর আগে ছিল এখন দেখছি ব্ল্যাক অ্যান্ড ইয়েলো বৃষ্টি হওয়ার পর একদম নেচার চেঞ্জ এই নেচারে পাহাড়ে দারুণ লাগে বন্ধুরা আমাদের আজকে টার্গেট হচ্ছে শালবন আজকে আমরা পাহাড়ে যাচ্ছি না বাট পাহাড়টা হয়তো দেখতে পাবো পাহাড়ের পাশে দিয়ে হয়তো আমরা যাবো সো ফাইনালি বন্ধুরা আমরা বাংলা বর্ডার ক্রস করে ঝাড়খণ্ডে ইন করবো অ্যান্ড সামনে হচ্ছে সেই ঝাড়খণ্ডে ইন করার বোর্ড আই হোপ এর আগের ভিডিওতে কাঞ্চনগড় যখন গেছিলাম আই হোপ দেখেছো অনেক ব্লগে তোমরা দেখেছো ফাইনালি আমরা ঝাড়খণ্ডে ইন করছি রোড কন্ডিশন অ্যাজ ওয়েল অ্যাজ দারুণ অ্যান্ড পাকুড় এখান থেকে হচ্ছে 6 কিলোমিটার ডুমকা 104 কিলোমিটার সো এনজয় দ্য রোড অ্যান্ড সামনে বৃষ্টি হচ্ছে বন্ধুরা ভয়ানক বৃষ্টি হচ্ছে দেখো এদিকে হচ্ছে এদিকে হচ্ছে এই দিকটা পুরোটাই হচ্ছে এন্ড আমরা সামনে এখানে একটু দাঁড়াবো এন্ড সামনে প্রচন্ড বৃষ্টি হচ্ছে ক্যামেরা জাজ করতে পারবে না গোপুরো বাট আমি বুঝতে পারছি এন্ড আমরা এখানে একটু দাঁড়াবো বাকি মেম্বার আসবে ও তাদের জন্য ওয়েট করবো এখন ঝাড়খণ্ডের ন্যাশনাল হাইওয়েতে আছে এন্ড রোড কন্ডিশন অ্যাজ ওয়েল অ্যাজ দারুণ এন্ড এনজয় করো এই রোড কন্ডিশনটাকে এন্ড এনজয় দ্য রোড বৃষ্টি হতে হতে আবার রোদের দেখা মিললো এখানটায় সামনে গিয়ে আবার বৃষ্টি দেখা পাওয়া যাবে কিনা আর ঝাড়খণ্ডে পেট্রোল পাম্প আমাদের বাংলা থেকে মোটামুটি 7 টাকা লিটারে কম পড়ে তো ভাবছি আজকে যাওয়ার সময় পেট্রোলটা এখান থেকে ভরে নিতে হবে মোটামুটি প্রায় পাকুড়ের কাছাকাছি এটা বাইপাস চলে যাচ্ছে এন্ড সামনে দেখো উপরে বোর্ড দেখা যাচ্ছে ডুমকা এখন 103 কিলোমিটার লিট্টিপাড়া 32 হিরণপুর 20 কিলোমিটার জাস্ট বাকি মেম্বারদের জন্য একটুখানি ওয়েট করছিলাম যেহেতু আমাদের সানডে ফার্স্ট রাইড ফাইনালি বন্ধুরা পাকুড় শহরে ইন করছি আমি এখান থেকেই পাকুড় শহরটা প্রায় শুরু হয়ে যায় সো ফাইনালি বন্ধুরা পাকুড় রেলগেটের কাছে আমরা এসে পৌঁছালাম আর একটুখানি যাবো আন্ডারপাসটা আমরা পেয়ে যাবো আর একটুখানি গিয়ে মনে হচ্ছে না একটু এনার্জি লেস অ্যান্ড এর কারণটা আমি নিজেও জানি না বাট কেন এরকম হয়েছে অ্যান্ড এদিকে মনে হচ্ছে বৃষ্টি হয়নি বন্ধুরা আর এই হচ্ছে আন্ডারপাস সো ফাইনালি বন্ধুরা পাকুড় স্টেশনের কাছে আমরা এই মুহূর্তে অ্যান্ড এখানে এসে ট্রাফিক এখন তো ট্রাফিকটা কম থাকে বাট সন্ধ্যার সময় প্রচণ্ড ট্রাফিক থাকে এখানটায় জাস্ট পাকুড় স্টেশন এটা অ্যান্ড জাস্ট এখানে ঢুকে আমাদেরকে বাঁ দিকটা নিতে হচ্ছে গলি গলি ঘুরছি পাকুড়ের ও ক্যা কর রহা হো রোড মে অ্যান্ড দেখতে গেলে বাচ্চারা কিভাবে রোডে সব মস্তি করছে অ্যান্ড সবাই মনে হচ্ছে স্কুল থেকে এলো অ্যান্ড একদম গ্রামের মতো একটা গলিতে আমরা ঢুকে পড়েছি হাইরে গুগল সব জায়গায় ঢুকায় দেয় এই গুগল রাস্তা নেই হাই রে গুগল কোথা দিয়ে গেল ওরা এত বাজে রাস্তায় ঢুকাবে না গুগল অ্যান্ড গুগল বাবা তো অনেক চক্কর চক্কর ঘুরিয়ে ছাড়লো আমাদের আসলে অনেকটাই ইরিটেট ফিল হলো অ্যান্ড ফার্স্ট টাইম গ্রুপ রাইড বাট ফার্স্ট টাইম এতটা ইরিটেট ফিল হওয়ার কথা নয় বাট জানি না কেন হয়ে গেল এখান থেকে এখনো 16 কিলোমিটার শালবন রোড কন্ডিশন অ্যাজ ওয়েল অ্যাজ গুড থাকারই কথা গুগল বাবা যা করলো আমাদের সাথে অ্যান্ড ওটা করার পরে পরে আমরা একটা ভালো রাস্তা পেয়ে গেলাম এই রোডে আমি এর আগে এসেছি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ খুব ভালো রোড কন্ডিশন এটার বাট সামনে হয়তো রেল গেট পড়বে ট্রাফিক হয়ে আছে এখানটায়
শালবন রোডে ঢুকে পড়েছি এন্ড এখান থেকে এখনো প্রায় 14 কিলোমিটার মানে রাস্তায় জায়গায় জায়গায় পেট্রোল পাম্প অ্যাভেলেবল এন্ড আপ এন্ড ডাউন হিল টাইপের রোড কন্ডিশন এন্ড চারদিকে শুধু মালভূমি মালভূমি আর বৃষ্টির একটুও ফোঁটা এখানটায় হয়নি এন্ড এখনও অ্যারাউন্ড আমাদের ডিস্টেন্স 13 কিলোমিটার অ্যান্ড আবার ভুল করে গুগল বাবা অন্য রাস্তায় ঢুকাই দিয়েছিল আমাদের আবার এই রোডেই কানেক্ট হলাম অ্যান্ড দূরে ছোটো ছোটো পাহাড় দেখতে পাচ্ছি রাস্তাটাও সেই মাঝে মাঝে খাওয়া একদম পাহাড়ি রাস্তার মতো সামনে হচ্ছে পাথরের খাদান আমরা ওখানে একটুখানি দাঁড়াবো দুইদিকে এগুলো সব পাথর এখান থেকে পাথর তোলা হয় খনি থেকে অ্যান্ড এখানে একটুখানি দাঁড়াবো জাস্ট তোমাদেরকে দেখাবো যে খাদানটা কি লেভেলের গর্ত হয়ে গেছে পাথর তুলে তুলে চলো সামনে একটা জায়গায় দাঁড়াচ্ছি মারাত্মক গর্ত আমার জুতো স্কিড করে দিল এটা তো মিনিমাম গর্তটা ওদিকটা না গর্তটা বেশি অবস্থা না ধুবো অনেক ডিপ হয়ে গেছে দেখো একদম নিচে অবধি চলে গেছে তো আমরা বাঁকুড়ের পাহাড়ের খাদানটা ওখানে দেখালাম তোমাদের অ্যান্ড এখান থেকে বেরিয়ে আবার যাচ্ছি শালবনের দিকটায় শালবন অ্যাপ্রক্স এখান থেকে সম্ভবত আরও 12 কিলোমিটার হবে সরি বন্ধুরা 9 কিলোমিটার সো চলো এনজয় করো এই রোড ট্রিপটাকে বাড়ির কাছে আর একটা অফবিট জায়গা এটা পরপর 3 সপ্তাহে 3টা অফবিট জায়গা আমরা এক্সপ্লোর করলাম বাড়ি থেকে অ্যারাউন্ড এটাই হচ্ছে আমাদের সেকেন্ড লার্জেস্ট ডিস্টেন্স এর আগে যেটা করেছিলাম কাঞ্চনগড় অ্যাপ্রক্স ডিস্টেন্স ছিল বাড়ি থেকে 50 কিলোমিটার তারপরেটা যেটা করলাম 22 কিলোমিটার অ্যান্ড এটা হচ্ছে আমাদের 30 কিলোমিটার এখন যেতে হবে সম্ভবত 8 কিলোমিটার মতো অ্যান্ড রোড কন্ডিশন অ্যাজ ওয়েল খুবই ভালো ওই মিডিলে ওই গুগল বাবা একটু ডিস্টার্ব করেছিল বলে নাহলে আমরা যদি সোজা রোডটা ধরতে আর একটুখানি তাড়াতাড়ি হয়তো পৌঁছে যেতে পারতাম বাট দরকার নাই অ্যাজ ওয়েল আমরা ঘুরতে এসেছি স্টেট হাইওয়ে 31 আর এখান থেকে অজগর পড়া দেখাচ্ছে 22 কিলোমিটার নলাটি 31 কিলোমিটার তারাপীঠ 53 কিলোমিটার কলকাতা 268 কিলোমিটার অ্যান্ড আমরা এখনও যাব আর 5 থেকে 6 কিলোমিটার অ্যান্ড রোডের দুই দিকে যে ভাইবসটা পাচ্ছে পুরো নেচারের একটা ভাইব সো ফাইনালি বন্ধুরা চলে এসেছি সম্ভবত আই হোপ বাঁচলই হবে অ্যান্ড এই রোডটা হয়ে নলাটি যাওয়া যায় এতক্ষণ যে রোড কন্ডিশনটা ভালো দেখলে তোমরা সেটা ছিল ঝাড়খণ্ড অ্যান্ড আবার আমরা ওয়েস্ট বেঙ্গলে ইন করে ফেললাম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলে যেই ইন করলাম সেই রোড কন্ডিশন একদমই বাজে অ্যান্ড ট্রাফিক সো আমরা এই মুহূর্তে রাজগ্রাম অ্যান্ড রাজগ্রামটা বীরভূম ডিস্ট্রিক্টে বাংলায় পড়ে বন্ধুরা সো ফ্রেন্ডস এখানে একটু ছোট্ট টি ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম আজকে জাস্ট আমাদের 30 কিলোমিটার রাইড 30 কিলোমিটার রাইড হলেও আজকে আমাদের যেহেতু গ্রুপে প্রথম রাইড একটু কমিউনিকেশনটা ঠিকঠাক রাখতে হবে তাই না 2.9 কিলোমিটার অ্যাপ্রক্স 3 কিলোমিটার অ্যান্ড 3 কিলোমিটার পরে সেই শালবনটা পেয়ে যাব সামনে যে দেখছো মুন্না ভাই এর আগে এসছে শালবন এই দেখো বিড়িওয়ালা কি করছো তুমি অ্যান্ড ঝাড়খণ্ড হয়ে এলাম ভাবছি যাওয়ার সময় বাংলা হয়েই যাব মাটির বাড়ি বন্ধুরা বীরভূমে আসলে মাটির বাড়িগুলো অ্যান্ড এখান থেকে অ্যাপ্রোক্স আরও 1.5 কিলোমিটার সো ফাইনালি ফ্রেন্ড সামনেই হচ্ছে সেই ঘন জঙ্গল অ্যান্ড আমরা রাজগ্রাম ক্রস করার পরে পরে এটা পেয়ে যাবো হেভি লাগছে বন্ধুরা দূর থেকে অ্যান্ড মনে হচ্ছে যে চায়ের বাগান টাগান আছে ওখানটায় হিল এরিয়ার মতো রোড কন্ডিশন নেচারটা সেই লেভেলের নেচার এখানেও অ্যান্ড সামনে ফরেস্ট আই হোপ তোমরা বুঝতেই পারছো ফরেস্ট এখন 600 মিটার অনলি 600 মিটার বাট টোটাল অ্যাপ্রোক্স 30 কিলোমিটার অ্যান্ড এই দেখো ফরেস্টে পৌঁছে গেছি আমরা কি ফরেস্ট রে ভাই ওয়াও লোকেশন দেখো কাকা এর আগে যেটা বাগদপড়া গেছিলাম সেম লোকেশন তাই না সো ফাইনালি ফরেস্ট ইন করছি ওয়াও হ্যাঁ কাজুর গাছ এখানেও কাজুর গাছ বাগদপড়া করে এলাম কাজুর গাছ এখানেও কাজুর গাছ তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছ একদম ফরেস্টের উপরে চলে এসেছি অ্যান্ড এখানে দারুণ একটা ভিউ অ্যান্ড দারুণ জায়গা বন্ধুরা অ্যান্ড এনজয় দিস প্লেস একটা ছোট্ট সিনেমেটিক শটের মাধ্যমে তোমরা এই প্লেসটা এনজয় করো ওকে
গ্রুপের বাকি মেম্বাররা সব আসছে পিছনে আছে এন্ড আজকে এই এখানটায় পৌঁছাতে আমাদের অনলি 30 কিলোমিটার মানে 30 কিলোমিটার বাট 30 কিলোমিটারের মধ্যে এত সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করতে পারবো ভাবতে পারিনি বাট এটা নিয়ে আমাদের তিনটে অফবিট জায়গা এক্সপ্লোর করে ফেললাম আমরা প্রথমে করেছিলাম কাঞ্চনগড় ঝাড়খণ্ডে সেকেন্ড করেছিলাম বাগদাবড়া কাজুর ফরেস্ট সেটা বেঙ্গলে হচ্ছে এটা করছি শালবন এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল হ্যান্ড দেখো বন্ধুরা ফরেস্টটা শেষই হচ্ছে না সবাই আসছে সামনে আছে মিষ্টু কাকা কাকা কেমন জায়গা দারুন জায়গা দারুন দারুন জায়গা দারুন একদম আর কে ভুল করেছিল গুগল না তুমি গুগল গুগল আজকে আজকে মিষ্টু কাকা ভুল করেছে এটা মিষ্টু কাকা ভুল করেছে গুগল ভুল করবে না গুগল ভুল করেনি আমরা গোটা সিকিম ঘুরে চলে এলাম আমার গুগল দেখিয়ে ওকে দেখিয়ে এখানে রাস্তা নেই সেখানে রাস্তা কি করে হয় কি করে জালা দিয়ে সামনে গিয়ে দেখি কিছু নাই দেওয়াল দাঁড়িয়ে আছে দেওয়াল দাঁড়িয়ে আছে সো ফ্রেন্ডস এখানে অনেকক্ষণ টাইম স্পেন্ড করলাম এন্ড পিছনেই ছিলাম যে উঁচু জায়গাটা দেখছো এন্ড আমরা অনেকটা এখন সমতলে দিকে যাচ্ছি এন্ড সামনে আছে মুন্না ভাই কাকা আছে সামনে সো এখন আমরা জাস্ট ওই পিছনে যে উঁচু জায়গাটা দেখছো সেখান থেকে নিচে নামার পর এরকম একটা জায়গা পুরোটাই ফরেস্ট এরিয়া ফরেস্টের পরে দেখো ফাঁকা একটা ল্যান্ড আছে সেখানে চাষবাস হচ্ছে এন্ড আমরা অনেকক্ষণ ধরে এখানে টাইম স্পেন্ড করছি জাস্ট তোমাদেরকে একটু একটু করে দিচ্ছি ফুটেজগুলো যাতে ব্লগটা না বড় হয়ে যায় এন্ড আজকে সাথে অনেকেই এসছে প্রায় পড়তে সানডে রাইডে আমি আর কাকাই থাকি বাট আজকে অনেক কটাই মেম্বার আমরা সো এনজয় দিস রাইড ফাইনালি বন্ধুরা আমাদের শালবন ঘোরা হয়ে গেল দারুণ একটা লোকেশন পেয়েছিলাম ছুটিয়ে এনজয় করলাম আমরা এন্ড আমরা আজকে অনেক দিন পর মানে এর আগে যতবার আমরা রাইড করেছি সানডে রাইড বেশিরভাগটাই আমি আর কাকা করেছি এন্ড আজকে গ্রুপে এন্ড আই হোপ গ্রুপের একটা ছোট্ট ভিডিও অনেক কাজুর গাছ আছে সামনে এই দেখতে পাচ্ছ আই হোপ সো বন্ধুরা আমরা কাজুর ফরেস্ট থেকে এবার বেরোচ্ছি আবার এসে উঠলাম আমরা রোডে ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এন্ড সামনে দেখতে পাচ্ছ দারুণ দেখাচ্ছে না আকাশটা একদিকে মেঘ জমে রয়েছে আকাশের এন্ড একদিকটাই মেঘ নাই এন্ড সূর্যটা আমার জাস্ট উকি দিচ্ছে এন্ড সামনে পাহাড় ছিল না ওটা কাকা দূরে সো আবার এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা ভালো লাগলে অবশ্যই ভিডিও শেয়ার করতে হবে লাইক করতে হবে ট্রাফিকে এসে পড়লাম এন্ড এটা হচ্ছে রাজগ্রামের ট্রাফিক এন্ড ট্রাফিকে জাস্ট পড়া মাত্রই একটা গ্যারেজের সামনে দাঁড়িয়েছি গ্যারেজের সামনে দেখো একটা গাড়ি দাঁড় করানো আছে এন্ড দারুণ মডিফিকেশন করা হয়েছে গাড়িটা বস প্লাটিনাই হবে এন্ড প্লাটিনাকে মডিফিকেশন করা হয়েছে হ্যান্ডেল বার দেখো ভালো করে লক্ষ্য করো এন্ড গাড়ির যে কালারটা করা আছে একদম ইউনিক রাজগ্রামের ওখানে দারুণ একটা ট্রাফিক ছিল বন্ধুরা এন্ড এখানে অনেকক্ষণ ধরে আমরা ওই ট্রাফিকের মধ্যে পাইচারি করতে লাগলাম এন্ড পাইচারি করার পর ফাইনালি একটা ফাঁকা রাস্তা পেলাম অ্যান্ড বন্ধুরা আমরা আসার সময় ঝাড়খণ্ড এসেছিলাম পাকুড় ঝাড়খণ্ড বাট যাওয়ার সময় কিন্তু বন্ধুরা আমরা ঝাড়খণ্ড হয়ে যাচ্ছি না বেঙ্গল টু বেঙ্গল যাচ্ছি অ্যান্ড এটা একদম ন্যাশনাল হাইওয়ে 34 গিয়ে উঠবে বন্ধুরা সো চলো এনজয় দিস রোড অ্যান্ড খুব ভালো রোড কন্ডিশান অ্যাজ ওয়েল অ্যাজ মুন্না ভাই যেটা বললো সো দেখতেও পাচ্ছি তোমরাও দেখতে পাচ্ছ আয়ো কত সুন্দর রোড কন্ডিশান অ্যান্ড এনজয় করছে এই রোডটাকে ওকে বাট একটু ট্রাফিকের পরিমাণটা বেশি এই রোডে এতক্ষণে বন্ধুরা মনে হচ্ছে গরমের পরিমাণটা একটু কমবে এতক্ষণ ধরে আমরা রাইড করলাম ঘুরলাম শালবনটা পুরো বাট এত বিভৎস গরম আজকে তো ওয়েদারটা পাচ্ছি বন্ধুরা একদমই ঠান্ডা ঠান্ডা হাওয়া আসছে মনে হচ্ছে আশেপাশে কোথাও বৃষ্টি বৃষ্টি হয়েছে নাহলে এই ঠান্ডা হাওয়াটা পায় অ্যান্ড সামনে দেখতে পাচ্ছি সারি সারি তাল গাছ মানে সারি সারি তাল গাছের কাছাকাছি আমরা অনেকটাই অ্যান্ড এখানটাই প্রচণ্ড ট্রাফিক এই রোডটা বাট রোড কন্ডিশান খুব গুড আমরা যখন আসি তখন বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়েছিলাম বাট এখন যখন ফিরছি তখন একদমই ক্লিয়ার একটা ওয়েদার বাট একটা জিনিস এই রোডে লক্ষ্য করছি অনেক বাইক রাইড করছে মানে বাইক নিয়ে ট্রাভেল করছে বাট কেউ কিন্তু সেফটি ইউজ করছে না যেমন সেফটি মিনস এরা একদম প্রাইমারি সেফটি সেটা হচ্ছে হেলমেট এই যেমন সামনে বাইকে দেখো সামনে বাইকে দুজন একজন যে বাইক চালাচ্ছে সেও হেলমেট ইউজ করেনি পিছনে যে বসে আছে পিলিয়ন একটা মহিলা সেও হেলমেট তো ইউজ করেনি কিন্তু একটা বাচ্চা ছোটো অ্যান্ড গাড়িটা কত চাপ চালাচ্ছে মানে জোরে চালাচ্ছে যাই হোক তোমরা বুঝতেই পারছো সেটা সব বন্ধু তোমাদের বলতেই ভুলে গেছি পেট্রোল একদমই নেই দেন 2 লিটার পেট্রোলে এখনও পর্যন্ত আমার এমটি 68 কিলোমিটার রান করে ফেলেছে বাট জানি না কত কিলোমিটার যাবে এই 2 লিটার পেট্রোলে সো আবার ট্রাফিক পেয়ে গেলাম অ্যান্ড গ্রামীণ রোড বন্ধুরা একদম পুরো গ্রামের রোড বন্ধুরা এই রাস্তা দিয়ে ফেরার সিনারিও একদমই আলাদা বন্ধুরা মাঝে মাঝে এত সুন্দর সুন্দর জায়গা পেয়ে যাচ্ছি আমরা তোমাদেরকে না দেখিয়ে পারছি না বন্ধুরা এই যেমন এই জায়গাটা দেখো ছোট্ট একটা ব্রিজ আছে আর ব্রিজের একটা ছোট্ট মন্দির আই হোক অ্যান্ড রাস্তার কন্ডিশনও কত সুন্দর বন্ধুরা তাই না তোমার কি খবর আমি রাজগ্রাম থেকে আসছি আর তোমাকে দেখছি দাঁড়িয়ে আছো ওখানটায় অ্যাকচুয়ালি যখন আমি যাচ্ছিলাম এই রোড ধরে তখনই দেখলাম যে আমার যেখান থেকে আমি ইয়াসদি বাইকটা পারচেজ করেছি সেখানকার একটা শোরুমের একজন স্টাফ ছিলেন তারপর কি করছে এখানটায় ওই জন্য গিয়ে দাঁড়ালাম মানে হাওয়া যেটা পাচ্ছিল একদম ঠান্ডা চিল হাওয়া পাচ্ছি
এখন আমরা গিয়ে উঠবো আবার ন্যাশনাল হাইওয়ে 34 এ। মিডিল দিয়ে একটা সুন্দর রাস্তা চলে গেছে বন্ধুরা, এন্ড এনজয় করছি এই রাস্তাটা তোমাদের সাথে।